নমস্কার, প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। যারা নিয়মিত আলোচনা দেখছেন তারা জানেন যে লগ্ন রাশি বা রবি লগ্ন ধরে কথা বলছি। প্রথম তিনটে বলা হয়ে গেছে, অর্থাৎ মেষ, বৃষ এবং মিথুন সম্পর্কে বলেছি, আজকে কর্কট সম্পর্কে বলবো। খুব গুরুত্বপূর্ণ লগ্ন, মানে প্রথম কেন্দ্র, দ্বিতীয় কেন্দ্র, মানে যদি কালপুরুষের ছক ধরে করেন দ্বিতীয় কেন্দ্র এবং খুব বলি কেন্দ্র, কারণ চন্দ্রকে আমরা মাতা হিসাবে ট্রিট করি আমাদের ছকে, রবিকে পিতা হিসাবে। তো মানুষের সৃষ্টি এখান থেকে হয়, সুতরাং চন্দ্রের মধ্যে সমস্ত রকম সৃষ্টিধর্মী গুণ বর্তমান রয়েছে। অর্থাৎ চন্দ্রের মধ্যে একাধারে শুক্রের গুণ বর্তমান রয়েছে, অর্থাৎ আর্ট অ্যান্ড কালচারের যত গুণ আছে সব বর্তমান রয়েছে। একাধারে বিভিন্ন রকম কষ্ট সহ্য করেও মানুষকে বুঝতে না দেওয়া এবং স্যাক্রিফাইস করা, যেটা আমাদের মা নর্মালি করে থাকে, যে কোনো সমাজে যে কোনো স্তরে মা সব থেকে বেশি স্যাক্রিফাইস করে সব সময়, এবং অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও সেটা করতে হয়। বাবাকে কিন্তু খুব কম ক্ষেত্রেই সেই পরিমাণ কাজ করতে হয়। তো কর্কট চন্দ্র আমাদের পৃথিবী থেকে যেহেতু সব থেকে কাছের গ্রহ, মানে আমাদের বেসিক্যালি উপগ্রহ কিন্তু সব থেকে কাছে, 3,84,000 মাইল দূরে, চন্দ্রের এফেক্ট আমাদের মধ্যে সব থেকে বেশি হয়, এবং চন্দ্র যেহেতু খুব দ্রুত একটা ঘরে থেকে আরেকটা ঘরে শিফট করে, 2 দিন ধরে এক একটা ঘরে থাকে, এবং 29 দিনেও পুরো একবার আমাদের যে রাশিচক্রের 12টা ঘর সে প্রদক্ষিণ করে। তার ফলে চন্দ্রকে দিয়ে আমাদের মনকেও ডিনোট করানো হয়, অর্থাৎ আমাদের মন যেরকম দ্রুত পরিবর্তনশীল, চন্দ্রও সেরকম দ্রুত পরিবর্তনশীল। চন্দ্রের মধ্যে সব রকম ইমোশন, প্যাশন, দয়া, ক্রিয়েশন, সব কিছু গুণ আছে চন্দ্র এবং রবির মধ্যে, দুজনের মধ্যে। আমি যখন সিংহ নিয়ে পরের দিন বলবো তখন দেখতে পাবেন সব রকম গুণাবলী আছে। চন্দ্রের মধ্যে কিছু স্পেসিফিক গুণ আছে যেটা রবির মধ্যে নেই, সেই গুণটা হচ্ছে সেকেন্ডারি ক্রিয়েটিভিটি। রবির মধ্যে যে গুণ থাকে সেটা হচ্ছে প্রাইমারি ক্রিয়েটিভিটি, কিন্তু শুক্রের মধ্যে সেকেন্ডারি ক্রিয়েটিভিটি আছে। অর্থাৎ আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলি যে, মনে করুন ক্যামেরার পিছনে একজন ডাইরেক্টর আছে, তিনি নায়ককে বুঝিয়ে দিচ্ছে যে কোনো একটা সিন তাকে কিভাবে অভিনয় করতে হবে, কলাকুশলীদের বুঝিয়ে দিল। যিনি বোঝালেন তিনি হচ্ছেন প্রাইমারি ক্রিয়েটর, অর্থাৎ রবি, এবং যাকে বোঝালেন বা যাদের বোঝালেন, যারা ক্যামেরার সামনে অভিনয়টা করলো, তারা হচ্ছে সেকেন্ডারি ক্রিয়েটিভিটি। এবং সেক্ষেত্রে দেখবেন যে তাদের অনেক সময় মানে পরিচালকের থেকেও হয়তো অনেক ক্ষেত্রে বেটার করে দিল, কিন্তু যে কোর সেন্স, অর্থাৎ যেখান থেকে ব্যাপারটাকে উৎপত্তি হয়েছে, সেটা সেটা হচ্ছে রবি এবং চন্দ্রের ক্রিয়েটিভিটি। অর্থাৎ রবি এবং চন্দ্রের মধ্যে প্রাইমারি ক্রিয়েটিভিটি থাকে, শুক্রের মধ্যেও থাকে, কিন্তু শুক্র রবি এবং চন্দ্রের মধ্যে সবসময় চন্দ্র রবির মধ্যে প্রাইমারি ক্রিয়েটিভিটি বেশি থাকে, শুক্রের মধ্যে তার থেকে কম থাকে। তো চন্দ্রের মধ্যে আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে ফিলিংস, অর্থাৎ মানুষের, মানুষ ছাড়াও বিভিন্ন পশু পাখি জন্তু জানোয়ার গাছপালা যত রকম, ইভেন প্রকৃতির এই আমাদের এই পৃথিবীতে অবস্থানকারী সমস্ত কিছুর প্রতি তাদের মধ্যে একটা দয়া মায়া মমতা, তাদের প্রতি এক ধরনের প্যাশন ইমোশন কিন্তু এই চন্দ্রের মধ্যে থেকে আমরা পাই। চন্দ্র হচ্ছে অত্যন্ত বাৎসল্য আছে চন্দ্রের মধ্যে, যেটা কিন্তু রবির মধ্যে এতটা থাকে না। রবির মধ্যে এক ধরনের ডমিনেশন থাকে যেটা চন্দ্রের মধ্যে কখনো থাকে না, এবং সেই জন্য রবির দ্বাদশ ঘর চন্দ্রকে দেওয়া হয়েছে। অর্থাৎ রবির যতটা এক্সর্শন হয় সেটা চন্দ্রের ঘর সহ্য করে। আপাতত এইটুকু জেনে রাখুন, পরে যখন আলোচনা করব বিভিন্ন ঘরের বলবত্তা বা জানিয়ে তখন সেটা বলে দেব। তো কর্কটের, কর্কট লগ্ন রাশি বা রবি লগ্নের ক্ষেত্রে যোগকারক গ্রহ সবসময় মঙ্গল, সেটা জানেন যে আমাদের 5th এবং 10th। তো সেক্ষেত্রে রবি এবং মানে চন্দ্র এবং রবি দুজনের ক্ষেত্রেই, তো সেক্ষেত্রে মঙ্গলের অবস্থান ছকে খুব গুরুত্বপূর্ণ হওয়া, মানে ভালো হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তার সাথে বৃহস্পতির অবস্থানও খুব গুরুত্বপূর্ণ, কারণ বৃহস্পতি কিন্তু 9th হাউস, যদিও 6th হাউসের অধিপতি তবুও 9th হাউস। জুপিটারের অবস্থানও খুব গুরুত্বপূর্ণ, কারণ জুপিটারের সাথে চন্দ্রের একটা অ্যাস্ট্রোলজিক্যাল একটা অত্যন্ত ইনমেটস আছে এদের মধ্যে, এদের মধ্যে ফেলো ফিলিংস আছে, দুজনের প্রকৃতিগত মিল আছে। যদিও চন্দ্র ঠান্ডা অত্যন্ত বেশি, বৃহস্পতি অনেকটা গরম, কিন্তু দুজনের মধ্যে প্রকৃতিগত মিল অনেক বেশি আছে, এবং দুজনের অবস্থান, সহাবস্থান বা একে অপরের, বিশেষ করে একে অপরের যদি সমসপ্তম অবস্থান করে সব থেকে ভালো, বা সহাবস্থান করলেও ভালো, সেটা কিন্তু অনেক বেটার যোগ দেয়
যদিও সবসময় দেয় না, চন্দ্রের দশায় বৃহস্পতির অন্তর্দশায় বা বৃহস্পতির দশায় চন্দ্রের অন্তর্দশায়, এবং তার যদি সাপোর্টিভ গোচর পায় তাহলে কিন্তু অনেক বেটার ফল দেবে সেই সময়। কোনো যোগই সারা জীবনের জন্য প্রিভেলিং হয় না, এটা সবসময় মনে রাখবেন। চন্দ্রের লোকেরা কিন্তু সারা জীবন প্রচুর স্যাক্রিফাইস করতে হয়, প্রচুর, এবং এই স্যাক্রিফাইসটা কিন্তু বহু লোক এদের ব্যবহার করে, এদের দয়া মায়ের জন্য বহু লোক এদের বিভিন্নভাবে ঋণগ্রস্ত করে, এদের থেকে অনৈতিকভাবে অনেক সময় তাদের ইমোশনকে কাজে লাগিয়ে অর্থ নেয়, মিথ্যে কথা বলে। এরা কিন্তু বুঝতে পারে তা সত্ত্বেও দেয়, একটা লেভেল পর্যন্ত কিন্তু এরা অত্যন্ত, মানে যাকে বলা যায় খুব, মানে ব্যাপারটাকে মেনে নেওয়া, তাকে ছেড়ে দেওয়া, বুঝতে পারলেও তাকে ছেড়ে দেওয়া, ঠিক আছে একে এই পর্যন্ত ছেড়ে দেওয়া যায়, এবং সেই সেই লিমিটেশনটা কিন্তু নর্মাল লোকের থেকে অনেকটা বেশি হয় চন্দ্রের ক্ষেত্রে। চন্দ্রের সময় বুঝেও না, বোঝার একটু ভান করে, প্রিটেন্ড করে, কিন্তু এদের জ্ঞান, এদের বোধি ব্যাপারটা অনেক বেশি থাকে। কারণ এদের এদের চন্দ্রের ঘর থেকে যদি নাইন্থ হাউস দেখেন তাহলে এটা বৃহস্পতি সোজাসুজি নলেজকে ইন্ডিকেট করছে, এবং সেভেন্থ হাউসে হচ্ছে শনি, যেটা এক্সট্রিম নলেজকে ইন্ডিকেট করছে। চন্দ্রের আরেকটা যেটা সব থেকে বড় গুণ থাকে সেটা হচ্ছে ক্ষমাশীলতা, সেটা চন্দ্রের মধ্যে খুব বেশি থাকে। অনেক গুরুত্বপূর্ণ বা অনেক খুব জঘন্য কাজের জন্য এরা অপরাধীকে অনেক সময় ক্ষমা করে দেয়, এটা অনেক সময় এটা দুর্বলতারও কারণ, বহু লোকের সুযোগ নেয়। চন্দ্রের লোকেরাও মিথ্যে বলার একটা প্রবণতা থাকে, কিন্তু নর্মালি এরা মিথ্যে বলে পরিবারকে বা কাছের লোককে সেভ করার জন্য, নিজেকে সেভ করার চেষ্টা সবার শেষে করে। তবে এরা কিন্তু অত্যন্ত গভীর হয়, এবং এরা সব কিছু এদের মস্তিষ্কের সাথে হৃদয়কে অনেক বেশি ব্যবহার করে, এদের ব্যবহার করার প্রকৃতিটা বেশি থাকে হৃদয়কে। মস্তিষ্ক যে অত্যন্ত সজাগ, কখনো যদি মস্তিষ্ক এবং হৃদয়ের মধ্যে ডিভিশন আসে এরা কিন্তু হৃদয়কেই বেছে নেয়। যদিও মস্তিষ্ক দিয়ে এরা সবকিছু বুঝতে পারে, কিন্তু মস্তিষ্ককে এরা প্রিরোগেটিভ রাখে না কোনো সময়, এটা চন্দ্রের প্রকৃতি নয়। চন্দ্রের লোকেদের ক্ষেত্রে মনে রাখবেন, চন্দ্রের অবস্থান হচ্ছে আমাদের শরীরে বুকের একদম উপরের অংশ থেকে পেটের অংশের একদম উপরিভাগ পর্যন্ত। তো এই অংশে যত অর্গ্যান আছে এই অর্গ্যানের নজর রাখা উচিত, স্পেশালি আমাদের লাংস, হার্ট, এই অংশের মানে ব্লাড প্রেশার, অ্যাজ ওয়েল অ্যাজ হার্টে যদি কোনো রকম কোনো প্রবলেম দেখেন সেটা ট্রিটমেন্ট করানো, ফুসফুসের নজর দেওয়া, অর্থাৎ পলিউশনকে এড়িয়ে যাওয়া, বা যাদের ব্রিদিং ট্রাবল থাকে এই জাতীয় জাতক জাতিকাদের মধ্যে কিছু ঠান্ডা লাগার প্রবণতা থাকে। এই কারণে চন্দ্র মানে হচ্ছে জল, শুক্র মানেও জল, শুক্রের লোকেদেরও ঠান্ডা লাগার প্রবণতা থাকে, চন্দ্রের ক্ষেত্রে বেশি থাকে। কারণ চন্দ্রের জলটা হচ্ছে সাধারণ জল, শুক্র হচ্ছে অনেকটা ঘন জল, আর বৃহস্পতি হচ্ছে একটা জমাট বাঁধা জল, অর্থাৎ থকথকে অনেকটা। চন্দ্রের ক্ষেত্রে পেটের পেটের যে আপার পোর্শন, অর্থাৎ স্টমাক ইন্টেস্টাইনের আপার পোর্শনে কিন্তু এদের মাঝে মাঝে ইনফেকশন হয় এবং পেটের সমস্যা থাকে, এবং ইন্টেস্টাইনের আপার পোর্শনে সমস্যা যেহেতু হয় সেটা সেটার চন্দ্রের যেহেতু দৃষ্টি এখান থেকে শনির ঘরে থাকে, তো লোয়ার পোর্শনেও কিন্তু ইন্টেস্টাইনে সমস্যা দেয়, এবং সেখান থেকে কিন্তু পাইলস বা ফিসারের প্রবলেম হওয়ার, এদের কনস্টিপেশন রিলেটেড প্রবলেম কিন্তু এদের হওয়ার প্রবণতা থাকে। অর্থোপেডিক প্রবলেমও এদের হয়, স্পেশালি বিভিন্ন জয়েন্ট পেইন বা রিউমেটয়েড আর্থারাইটিস হওয়ার এদের প্রবণতা থাকে। তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে একটু নার্ভেরও প্রবলেম হয়। চন্দ্র যদি কোনো কারণে রেট্রোগ্রেড মঙ্গল যুক্ত হয় এবং সেখানে যদি রাহু দৃষ্ট বা কেতু যুক্ত বা রাহু যুক্ত থাকে বা শনি যুক্ত থাকে, এরা কিন্তু অত্যন্ত ভীতু প্রকৃতির হয় এবং সাহস খুব কম হয়, কোনো কথা বলতেই ভয় পায়, কোনো রকম কনফিডেন্স এদের গ্রো করে না। বা নবাংশে যদি একে অপরের সমসপ্তমে অবস্থান করে শনি বা রাহু যুক্ত বা দৃষ্ট হয়, বা কেতু যুক্ত হয়ে রাহু বা শনি দ্বারা দৃষ্ট হয়, তাহলেও কিন্তু, মানে নবাংশে যদি এটা হয় তাহলেও কিন্তু সেই একই ফল দেয়। অত্যন্ত টিমিড হয়, ভীতু হয় এরা, মানে পরিষ্কার ব্যাপার কেতু বা রাহু যুক্ত শনি দ্বারা দৃষ্ট বা শনি বা চন্দ্র যুক্ত রাহু বা কেতু দ্বারা দৃষ্ট বা রাহু কেতুর মধ্যে একজন শনির সাথে যুক্ত বা রেট্রোগ্রেড মঙ্গল যুক্ত শনি বা রাহু দ্বারা দৃষ্ট বা যুক্ত বা কেতু যুক্ত বা দৃষ্ট যদি অবস্থান করে, তাহলে কিন্তু এদের কনফিডেন্স লেভেলটা খুব জিরো হয়ে যায়। বিশেষ করে যদি মানে লগ্নেই অবস্থান করে তাহলে কিন্তু মঙ্গলের কিছুটা দুর্বলতার জন্য, যেহেতু ঘরকে সে ইমব্যালেন্স করে দেয়, গরম করে দেয়, তার ফলে কিন্তু এদের নার্ভেরও প্রচুর প্রবলেম আসে, এই জায়গাগুলো দেখতে হয়। কিন্তু এদের সরকারি চাকরির জায়গাটা খুব বেটার থাকে, স্পেশালি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করার ক্ষেত্রে খুব ভালো থাকে, দয়াশীলতা দানশীলতার জন্য এরা প্রচুর সামাজিক উন্নয়নমূলক কর্মের সাথে নিজেকে যুক্ত করতে পারে এবং সমাজকে অনেক সামনে এগোতে সাহায্য করে। এরা নর্মালি বহু লোকের ভরণ পোষণ করার মতন
যদি দশাগত বলবত্তা থাকে, বহু লোকের ভরণ পোষণ করতে পারে এবং ভরণ পোষণ বহু লোকের ওপর ডিপেন্ডেন্টও থাকে এবং বহু পশু পাখিও এর উপর ডিপেন্ডেন্ট, মানে পশু পাখিরা তো ডিপেন্ডেন্ট থাকবে না ভাবে, এরা বহু পশু পাখিকে লালন পালন করে রাস্তা থেকে বা কোনো জায়গা থেকে এনে এরা করে, এদের বই পড়ার হ্যাবিট থাকে, কিন্তু নর্মালি এদের মধ্যে ইনকনসিস্টেন্সি থাকে, চন্দ্রের একটা প্রকৃতি ইনকনসিস্টেন্সি। বৃহস্পতি যদি কোনো কারণে চন্দ্র দ্বারা দৃষ্ট বা যুক্ত হয় বা নবাংশে যদি অবস্থান ভালো থাকে বা রাহু যুক্ত যদি না হয়, তাহলে কিন্তু কনসিস্টেন্সি লেভেলটা এদের ভালো থাকে। সরকারি চাকরির এদের খুব ভালো যোগ থাকে 24-এর পর থেকে, 24 থেকে 27-এর মধ্যে এদের সরকারি চাকরির যদি দশা অবস্থান বেটার থাকে এরা কিন্তু ভালো পেতে পারে, বা কোনো পারমানেন্ট জবের প্রতি এদের পাওয়ার যোগ থাকে। এদের বিদেশে চাকরি পাওয়ারও খুব ভালো যোগ থাকে, স্পেশালি কোনো বিদেশি কোম্পানি এবং সেখানে কিন্তু সেটেলড হয়ে যাওয়ারও এদের প্রবাবিলিটি থাকে। তবে এরা একটু প্যারাসাইট হয়, এরা একটু ডিপেন্ডেন্ট হয় অন্য লোকের প্রতি, এটা শুক্রেরও একটা প্রকৃতি থাকে, একটু স্ত্রী বা মা বা স্ত্রী হলে স্বামী বা ছেলে মেয়ে বা কারোর উপর যে একটু ভরসা করা যায়, চন্দ্র তার উপর একটু ডিপেন্ড করে মানসিকভাবে। যেহেতু এরা মানসিকভাবে খুব সেন্সিটিভ হয়, এরা চায় আমার আমাকে একটু মানসিক সাপোর্ট দিক, এরকম একটা লোক এরা খোঁজে। এই পর্যন্তই রাখতে হচ্ছে, কালকে দেখি যদি সিংহ রাশি বা লগ্ন বা রবি লগ্ন, মানে সিংহ নিজের রবিরও ঘর, তো রবি লগ্ন নিয়েও যদি বলা যায় আপলোড করবো। আপনারা শুনতে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, নিজেদের মতামত থাকলে জানান, আমি সেই মতো আলোচনা করার চেষ্টা করবো। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।